হ্যালো কিউটিজ, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি জাকারিয়া স্ট্রিটে এসেছি অ্যান্ড আমার যে এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তার জন্যে তোমাদেরকে কিন্তু আমার পাশে অবশ্যই থাকতে হবে। এখানে কি কি খেলাম আর কেমন ঘুরলাম, এই গরমে সার্ভাইভ করতে পারলাম কি না, চলো দেখা যাক তাহলে। ভিডিওটা শুরু করার আগেই তোমাদেরকে আমি সরি বলে দিচ্ছি, তার কারণ আমি এই ভিডিওতে ভেবেছিলাম তোমাদের সাথে লাইফ এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, কিন্তু ভয়েস ওভার দিতে হচ্ছে তার একটাই কারণ, সেটা হলো আমি যখনই দাঁড়িয়ে কিছু কথা বলতে যাচ্ছি নয় কোনো ভ্যানালা নয় কোনো লোক এসে বলি সরুন সরুন করে যাচ্ছে, যেটা আমার ভিডিওটা করতে ভীষণই অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, এইভাবেই ভিডিওটা করলাম। ঢুকতেই দেখলাম চারিদিকে সেবাই রাখা, ভেবেছিলাম দিনের শেষে কিছুটা নিয়ে যাব, কিন্তু গরমের জন্য না আর মাথায় ছিল না। তবে আরেকটা জিনিস আমি দেখে অবাক হলাম, মানে আমার আইডিয়া ছিল না বেসিক্যালি যে এখানে জামা কাপড় থেকে শুরু করে খাবার দাবার ছাড়া আরও অনেক কিছুই পাওয়া যায়। কিছুটা পর যার পরেই দেখলাম সেই ফেমাস দিল্লি সিক্স অ্যান্ড পাশেই রয়েছে তাশকেন্ট। আমার তো দেখে একদম একটু নাচু নাচু মন হয়ে গেলাম, ভাবলাম প্রথমেই কি খাবো কারণ লাঞ্চ তো করে আসেনি। তো আমরা ওখানে মেনুটা দেখে আগেই আমরা অর্ডার করে ফেললাম মুর্গ আফগানি আর তার সাথে শিরমল। মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল, অন্য কিছুও ট্রাই করা যেত। তারপর ভাবলাম আরও অনেক দোকান আছে, তো ওখানকার যে ফেমাস ডিশগুলো ওগুলো তো ট্রাই করতেই হবে, তাই আর কিছু অর্ডার করিনি। কিছুক্ষণ ওয়েট করার পরেই আমাদের খাবারটা চলে এলো। আমরা নিয়েছিলাম একটা শিরমল যেটা নাকি 50 রুপিস ছিল অ্যান্ড দাম অনুপাতে কিন্তু যথেষ্টই বড় সাইজে, অ্যান্ড তার সাথে নিয়েছিলাম মুর্গ আফগানি যেটা কোয়ার্টার প্লেট নিয়েছিলাম অ্যান্ড প্রাইস পড়েছিল 180। দেখতে তো বেশ ইয়ামি লাগছিল, হোয়াইট গ্রেভি ছিল যেটা আমার খুবই ফেভারিট, আর দেরি না করে ঝটপট করে শিরমলের একটা টুকরো দিয়ে মালাইটা টেস্ট করেই ফেললাম। ভীষণ টেস্টি ছিল অ্যান্ড শিরমলটাও বেশ মিষ্টি মিষ্টি, তার সাথে মালাইটা যা যাচ্ছিল না একদম পারফেক্ট। তবে চিকেনটা যখন শুধু ট্রাই করলাম না একটু হার্ড লাগলো, বাট নেভার মাইন্ড, মালাইটা দিয়ে কিন্তু ভালোই লাগছিল খেতে। নেক্সট আমরা চলে গেলাম তাশকেনে, ওখানে একটু লম্বা লাইন ছিল অ্যান্ড বসার জায়গাটাও ছিল না। সো বাই দ্য টাইম আমার বন্ধুটা অর্ডার করছিল, আমি চারিপাশটা দেখছিলাম কি কি পাওয়া যায়। নজরে পড়লো ফ্রেশ কাট ফ্রুটস, ভেবেছিলাম এক প্লেট নেব, তারপর ভাবলাম এই চিকেন টিকেন খাওয়া হচ্ছে তার সাথে ফলটা যদি খায় পেটে একটু অসুবিধা হতে পারে। দেন চোখে পড়লো ভ্যারাইটি অফ ব্রেডস, বানস বলতে পারো অর মেবি শিরমল বলতে পারো। এইগুলো না সত্যি আমার মনে হচ্ছিল এটাও একটুখানি প্যাক করে নিয়ে গেলে ভালো হতো, কারণ এইগুলো তো আর আমাদের এখানে পাওয়া যায় না, তাই ভাবলাম নিয়ে যাই, কিন্তু না হলো না আর সময়। তারপরে কত ধরনের খেজুর অ্যান্ড পাশেই ছিল দহিবড়া। আমার একটু আনহাইজেনিক লাগছিল, তার কারণ ওপেনলি রাখা ছিল, তো তাই ভাবলাম না নেওয়াটাই বেটার। তারপর তাশকিনের জায়গা পেলাম অ্যান্ড আমরা প্রথমেই ট্রাই করলাম পাঞ্জাব দি কেসর লস্যি, যেটা আমার একদম ভালো লাগেনি। দেন এলো তৈমুর মুর্গ, যেটা নাকি অ্যাকচুয়ালি ভীষণ টেস্টি ছিল, মানে এখন অবধি ট্রাই করা দ্য বেস্ট। লস্যিটা নিয়েছিল 75 অ্যান্ড মুর্গ তৈমুরটা নিয়েছিল 140 রুপিস কোয়ার্টার প্লেট, আগেন সাফিসিয়েন্ট ফর 2 পিপল। নেক্সট আমরা অর্ডার করেছিলাম মুর্গ চাংরেজি, যেটা নাকি ভাজা চিকেনের মতন ছিল, অলমোস্ট মশালা দিয়ে টস করা, অ্যান্ড এটাও আমরা কোয়ার্টার প্লেট নিয়েছিলাম, 170 প্রাইস ছিল, অ্যান্ড এটা খেতে কিন্তু খুবই ভালো লাগছিল, অনেকটা চিকেন পকোড়ার মতন কিন্তু অন্যভাবে বানানো। এইসব খেতে খেতেই কিন্তু অলমোস্ট আমাদের পেট ভরেই গেছিলো, ভেবেছিলাম এখানকার সবগুলো ফেমাস জায়গায় আমরা ট্রাই করব, কিন্তু গরমের মধ্যে খেতে গিয়ে ভাবলাম যাওয়া যাবে তো, কিন্তু মনে জোর নিয়ে আমরা একদম ডিসাইডেড ছিল যাবই। নেক্সট আমরা চলে গেলাম বম্বে হোটেলে, এখানের ফেমাস সেই হালিমটা ট্রাই করতে, কিন্তু এখানে গিয়ে জানতে পারি যে হালিম তো অলমোস্ট শেষই হয়ে গেছে। তারপরে ভাবছিলাম তাহলে কোথায় ট্রাই করব, এদিক ওদিক একটু খোঁজ করছিলাম, তারপরেই নজরে পড়লো বোতলে করে বাচ্চাগুলো পিঙ্ক রঙের একটা শরবত মতন কি নিয়ে যাচ্ছে, অ্যান্ড ওটা দেখেই তো আমার ইচ্ছা জাগলো যে না এবার তো এটা খোঁজ লাগাতেই হবে। অ্যান্ড দেন আমরা ফাইনালি পেয়ে গেলাম মহব্বতের শরবত, যেটা না এত রিফ্রেশিং ছিল যে বলার নয়। এরপর পৌঁছে গেলাম আলবাইকে টু ট্রাই মালাই চিকেন, এই টাইমে আমাদের পেট একদম ভরে গেছিলো, তো আমরা ভেবেছিলাম যা যা অর্ডার করব প্যাক করে নিয়ে বাড়ি গিয়ে আরামসে বসে খাবো। একটা কথা মেনশন করি, এরা কিন্তু অ্যারাউন্ড 6 to 6:30 মধ্যে ইফতার ব্রেক নেয়, যখন এরা কিন্তু নিজের ফাস্টিংটা ব্রেক করে, তো ওই টাইমটা দোকানগুলো একটুখানি বন্ধ রাখে অ্যারাউন্ড 20 to 25 মিনিটস মতন, দেন তারপরে আবার ওরা অর্ডার নেওয়া স্টার্ট করে, সবাইকে সুন্দর সুন্দর খাবার সার্ভ করে একদম মনটা ভরিয়ে দেয়। এখানে দেখছিলাম ফ্রেশলি কাবাব তৈরি হচ্ছিল অ্যান্ড তার সাথেই কিন্তু সাইডে ভেটকি ফ্রাই, চিকেন ফ্রাই আর নানান রকম ফ্রাইড চিকেন কিন্তু বিক্রি হচ্ছিল। তো আমরা এখানে অর্ডার করেছিলাম এক প্লেট মালাই চিকেন, উইচ ওয়াজ 220 রুপিস,
एंड फ्राइड भेटकी 250 ग्राम विच वाज 135 रुपीज। একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফ্রেশ হয়ে আমরা হালিমের খোঁজ করতে করতে পৌঁছে গেলাম ইসলামিয়া হোটেল। অ্যান্ড লাকিলি আমরা ওখানে কিন্তু হালিমটা পেয়ে গেছিলাম। অ্যান্ড ওখানে একজন খুব সুন্দর করে হালিমের ব্যাপারে আমাদেরকে বলল। এখন তো স্পিডে হালিম তো সব দিন পাওয়া যায়, কিন্তু যে ব্র্যান্ড হালিম আছে ওই রমজান মাসে পাওয়া যায়। এরকম আমাদের ইসলামিয়া হালিম আছে, এই রমজান মাসে আপনি পাওয়া যাবে। ওকে, অন্যদিন পাওয়া যাবে না। আর হালিম যে আছে এই রমজান মাসের জন্যই এই ডিশ আছে। এরপর আমরা পৌঁছে গেলাম মিষ্টিমুখ করতে হাজি আলাউদ্দিন সুইটসে। আমি তো মানে টায়ার্ড কতটা যে হয়ে গেছিলাম, বাট দেন মিষ্টি দেখে তো একদম দিল খুশ হয়ে গেছিল। থ্যাঙ্কফুলি অতটা ভিড় ছিল না, তাই দেরি না করে ঢুকে পড়লাম টু ট্রাই আউট সাম অফ দ্য সুইটস। তারপরে নজরে পড়লো বাতিসি হালুয়া, গাজর কা হালুয়া, বুন্দিকা হালুয়া, ওয়ালনাট হালুয়া, অনেক ধরনের হালুয়া ছিল। অ্যান্ড মিষ্টির ভ্যারাইটি দেখো, অ্যান্ড মোস্ট অফ দেম ওয়ার মেড অফ মাওয়া, ফ্রেশলি মেড, অ্যান্ড কত ভ্যারাইটি অ্যান্ড কালারফুল, মানে রসগোল্লা থেকে শুরু করে সব ধরনের মিষ্টি ওখানে কিন্তু অ্যাভেলেবেল ছিল। সব থেকে বেস্ট পার্ট হলো ওরা আমাদেরকে কিছুটা কোয়ান্টিটিতে টেস্ট করতে দেয়, যাতে যেই আইটেমটা ভালো লাগবে সেটা আমরা ইচ্ছা মতন প্যাক করে নিয়ে যেতে পারি, তাই আমরাও তাই করেছিলাম। তো তোমরা সবাই দেখলে তো আমরা জাকারিয়া স্ট্রিটে কি কি খেলাম। আমরা চিকেনের ডিফারেন্ট আইটেম, রিফ্রেশমেন্টের জন্য কত কিছু খেলাম, সবকিছুই তোমরা দেখলে। তোমরাই বলো না তোমাদের কেমন লাগলো। আর তোমরা এখানে আসবে তো আর বেশি দিন নেই, কিন্তু ঝটপট চলে আসো আর এখানের এক্সপিরিয়েন্সটা নিয়ে যাও। বাড়ির জন্য কিছু আইটেমস নিয়ে এসেছিলাম, যার মধ্যে ছিল মাওয়া হালুয়া উইচ ওয়াজ 250 গ্রামস 165 রুপিস, তারপরে বাতিসি হালুয়া 500 গ্রামস ছিল 300 রুপিস, মালাই চিকেন অ্যান্ড ভেটকি ফ্রাই অলরেডি প্রাইস মেনশন, অ্যান্ড মটন হালিম ওয়াজ 1 প্লেট 230 রুপিস। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, অ্যান্ড সবাইকে জানাই ঈদ মুবারক। লাস্টলি থ্যাংক ইউ অল ফর ওয়াচিং, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।